নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস বন্ধুরা হায়দ্রাবাদ এফসি দলকে হারানোর পর এটিকে মোহনবাগান দলের নেক্সট ম্যাচ রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের বিপক্ষে যে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে তাই এই ম্যাচটির সম্পূর্ণ প্রিভিউ তোমাদেরকে দিতে চলেছি তাই এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবারে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা আগামী বারোই ফেব্রুয়ারি কিন্তু এটিকে মোহনবাগান দল তাদের নেক্সট ম্যাচ খেলতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের বিপক্ষে যে ম্যাচটি তোমরা সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ম্যাচটি লাইভ দেখতে পারবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক জলসা মুভিস হটস্টার এবং জিও টিভিতে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে কারণ এটিকে মোহনবাগান দল যেভাবে তারা হায়দ্রাবাদ দলকে হারিয়ে টপ ফোরে চলে গেছে সেইভাবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল তারা ভালো খেলেও ম্যাচ হেরে এগারো নম্বর পজিশনে রয়েছে তো তাদের তো কোনো রকম চান্স নেই যে টপ ফোরে কোয়ালিফাই করবে কিন্তু তাদের এইটুকু চান্স আছে যে বাকি দলগুলো যাতে টপ ফোরে কোয়ালিফাই না করতে পারে সেই মানে সেই প্ল্যানটা মানে বাকি দলের প্ল্যানটা কিন্তু ভেস্তে দিতে পারে কারণ নিচের দলগুলো অবশ্যই তারা একটা ভালো পজিশনের থেকে শেষ করার চেষ্টা করতে চাইবে যেহেতু নর্থ ইস্ট ইউনাইটেড দল যে পজিশনটা রয়েছে সেই পজিশনটা একদমই ভালো নয় তাই এটিকে মোহনবাগান দলের বিপক্ষে তারা একদম আক্রমণের পর আক্রমণ খেলে আর কি ম্যাচটা খেলবে কারণ তাদের আর কিছু পাওয়ার নেই তাদের তাদের শুধু এখন একটাই জায়গায় পাওয়ার সেটা হচ্ছে একটা ভালো জায়গা সেটা আট সাত ছয় হতে পারে তো তারা এই ম্যাচটাতে অবশ্যই আক্রমণাত্মক ফুটবল খেলবে আর তার জন্যই এটিকে মোহনবাগান দলের কাছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে কারণ এই ম্যাচ থেকে যদি নর্থ ইস্ট ইউনাইটেড দলের বিপক্ষে পয়েন্ট লস করে তাহলে কিন্তু খুবই খারাপ হবে এবং চাপে পড়ে যাবে এটিকে মোহনবাগান দল তাই একটু হলেও চাপে কিন্তু মানে চাপ অনুভব করেই কিন্তু ফুটবলটা খেলবে কারণ নর্থ ইস্ট দলের সেরকম আর চাপ থাকবে না কারণ তারা কিন্তু একটা ভালো জায়গায় শেষ করতে চাইবে আর টপ ফোরে কিন্তু যাওয়ার রকম সুযোগ আর তাদের নেই তো এইবার যদি দুটি দলের লাস্ট পাঁচটা ম্যাচের পারফরমেন্সের কথা বলি তাহলে এটিকে মোহনবাগান দল লাস্ট পাঁচটা ম্যাচের মধ্যে দুটো ম্যাচ জিতেছে এবং তিনটে ম্যাচ ড্রো করেছে যেখানে আটটা ম্যাচে মানে আটটা গোল করে পাঁচটা গোল খেয়েছে অপরদিকে নর্থ ইস্ট ইউনাইটেডসি দলের লাস্ট পাঁচটা ম্যাচের পারফরমেন্সে চারটে ম্যাচ তারা হেরেছে এবং একটা ম্যাচ তারা ড্র করেছে যেখানে তিনটে গোল করে বারোটা গোল খেয়েছে তাহলে বুঝতে পারছো তাদের পারফরমেন্স কীরকম যেখানে এটিকে মোহন পাগান দলের দুর্দান্ত পারফরমেন্স রয়েছে তাই নিঃসন্দেহে একটা হারানোর দল কিন্তু এই নর্থ ইস্ট ইউনাইটেড দল বাট খাওয়া বাঘ কিন্তু সবসময় ভয়ঙ্কর হয় কারণ তাদের আর কিছু পাওয়ার নেই তারা টপ ফোরে যেতেও পারবে না তো তারা রিল্যাক্সে খেলবে এবং ম্যাচটা থেকে তিনটে পয়েন্ট অবশ্যই তুলতে চাইবে তাই একটু হলেও সাবধানে খেলতে হবে কিন্তু এটিকে মোহনবাগান দলকে এবার যদি লাস্ট পাঁচটা ম্যাচের পারফরমেন্সের কথা বলি সেখানে লাস্ট পাঁচটা ম্যাচের মানে লাস্ট পাঁচবারে পাঁচবার মুখোমুখি হয়েছে যেখানে তিনবার জিতেছে এটিকে মোহনবাগান দল একটা ম্যাচ জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল একটা ম্যাচ কিন্তু হয়েছে ড্রো যেখানে এটিকে মোহনবাগান দলের হেড টুয়েট রেকর্ডটা যথেষ্ট ভালো আর পয়েন্ট টেবিল নিয়ে তো কোনো কিছু বলার নেই কারণ পয়েন্ট টেবিল প্রত্যেক দিনে কিন্তু চেঞ্জ হতে থাকছে তো এইবার যদি দুটি দলের এই ম্যাচে মানে স্ট্রেংথ এবং উইকনেস নিয়ে কথা বলি তাহলে প্রথমেই বলব নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের কথা এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল তাদের দলে ভালো ভালো ফুটবলাররা রয়েছে যেরকম সান্তানা মার্সেলোনিও ডেসরন ব্রাউন হয়তো এই ম্যাচে ফিরবে তো তাদের শক্তি তো বেশ ভালোই কিন্তু তাদের ডিফেন্সটা কিন্তু একদম জঘন্য হচ্ছে ডিফেন্সে নতুন ফুটবলার আসা সত্ত্বেও প্রচুর পরিমাণে গোল কাটছে তাদের ডেস্ট ব্রাউন মানে পজিটিভ স্ট্রাইকার না থাকায় তারা লাস্ট কয়েকটা ম্যাচ হেরেছে যেখানে বিপিসুয়ের একা সেরকম ভালো পারফরমেন্স করতে পারছে না মার্সেলোনিও ভালো ফুটবলার হয়ে মানে হলেও ভালো খেলতে পারছে না দলের হয়ে তো এক কথায় মানে পুরো দলটা একদম নর্বরে রয়েছে এবং উইকনেসে ভরা আর শক্তিশালী শক্তিশালী দিক বলতে তাদের কিছু ভালো ফুটবলার রয়েছে যেরকম বিদেশিদের ক্ষেত্রে এবার তারা যদি এই ম্যাচে ভালো খেলে পারফরমেন্স করে তাহলে হয়তো একটু হলেও শক্তিশালী দিক তাদের রয়েছে তো এবার যদি এটিকে মোহনবাগান দলের উইকনেস এবং স্ট্রেংথ নিয়ে কথা বলি সেইখানে সবচেয়ে বড় শক্তিশালী দিক এই মুহূর্তে এটিকে মোহনবাগান দলের এটাই যে এটিকে মোহনবাগান দল লাস্ট লাস্ট ম্যাচে মাত্র দুটো বিদেশি প্লেয়ার তারা প্লেইং ইলেভেনে খেলিয়ে আর দশ মানে নটা প্রায় ইন্ডিয়ান প্লেয়ার যারা খেলেছেন সেই ন নটা ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে তারা দুর্দান্ত পারফরমেন্স করে জয়লাভ করেছে তাও আবার হায়দ্রাদেবসি দলের এগেনস্টে তাহলে বুঝতে পারছো যে এটিকে মোহনবাগান দলের ভারতীয় প্লেয়াররা কত ভালো পারফরমেন্স করছে আর এটিকে মোহনবাগান দলের অ্যাটাকিং সাইডে রয়কৃষ্ণা হুমস না থাকা সত্ত্বেও এটিকে মোহনবাগান দলের তিন তারকা ফুটবলার কিয়ান নাসিরি মানবীর সিং লিস্টন ক্লাসো তাদের অ্যাটাকিং খেলাতেই কিন্তু অপোনেন্টের ডিফেন্স নরবরে হয়ে যাচ্ছে মানে পুরো হিমশিম খেয়ে যাচ্ছে মানে তাদের অপোনেন্টের ডিফেন্সকে পুরো নাচিয়ে ছাড়ছে এই তিনজন প্লেয়ার সেটা আমরা লাস্ট ম্যাচে দেখেছি তাই এটাই তাদের এক মুহূর্তে বড় শক্তিশালী দিক যে ভারতীয় প্লেয়াররা দুর্দান্ত পারফরমেন্স করছে তাছাড়া তো অবশ্যই যদি হুগো বুমোস রয় কৃষ্ণা একসাথে আবার মাঠে শুরু করেন তাহলে তো পুরো এই দলটা কী লেভেলের দল হবে তোমরা বুঝতে পারছো উইকনেস বলতে সেরকম কিছু নেই কিন্তু উইকনেস এই মুহূর্তে একটা উইকনেসের কথা বললো সেটা হচ্ছে চোট চোটের জন্য এই ম্যাচে কোন কোন প্লেয়ারকে পাবে সেটা নিয়ে একটা বড় একটা চিন্তার বিষয় রয়েছে বাট তাছাড়া রকম দুর্বলতা এই মুহূর্তে নেই কারণ এটিকে দলের কাছে অপশন আছে অনেক বাট খুব অপশান থাকলেও কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারকে হয়তো এই ম্যাচে নাও পেতে পারে আবার পেতেও পারে তাই এটাই হচ্ছে বড়ো দুর্বলতা এবং চিন্তার বিষয় দেখা যাক কি হয় আলটিমেটলি কাকে কাকে পাই সেটা তো আমরা ম্যাচের দিন দেখতেই পারবো এবং তাছাড়া আপডেট অনুযায়ী তোমাদেরকে জানিয়েও দেবো তো এই হচ্ছে এই ম্যাচের সম্পূর্ণ প্রিভিউ অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এটা জানিয়ে দিও যে এই ম্যাচটা কোন দল জিতবে নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি দল নাকি এটিকে মোহনবাগান দল স্কোর কত হতে পারে সেটাও কিন্তু জানাতে ভুলো না আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে দিও এবং চ্যানেলের ফ্যামিলি মেম্বার কিন্তু হয়ে যেও সাবস্ক্রাইব করে